রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০০ নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও নগরীর দুই থানা নির্বাচন অফিস একত্রে এসব আয়োজন করে। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের আজকের প্রতিবদ্ধ বিষয় মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার, এইটাকে সামনে রেখেই আমাদের এই ভোটারদের যে সেবা প্রদানের লক্ষ্যে আজকের দিনের উপলক্ষে আমরা ভোটারদেরকে বিশেষ সেবা আমরা প্রদান করেছি। আমাদের এই রাজশাহী জেলাতে প্রতিটি উপজেলাতেই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে এবং পাশাপাশি আমাদের এই রাজশাহী সিটিতে আজকে যেখানে আমরা এই অনুষ্ঠানটি করছি সেখানে আমাদের এই সিটিতে আমরা রাজপাড়া এবং বোয়ালিয়া টোটাল সিটিতে আমরা আজকের দিনের জন্য বিশেষ সেবা আমরা প্রায় ৩০০ ভোটারকে নতুন ভোটার করার আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং ইনশাল্লাহ দয়া এটা সফল কাম হব। আর আমাদের ২০১৯ সালের বা যারা স্মার্ট কার্ড যারা পায় নাই তাদেরকে আমরা শুধু স্মার্ট কার্ড প্রদানই করছি না, তাদেরকে নিয়ে আসার জন্য আমরা প্রত্যেককে টেলিফোন করে প্রায় আমাদের দুই অফিসের ৪০০ অধিক সংখ্যক ব্যক্তিকে আমরা আজকের এই দিবস উপলক্ষে আমরা স্মার্ট কার্ড প্রদান করছি। পাশাপাশি আরেকটি আমরা যেটি আমরা বিশেষ সেবা আমরা দিয়েছি যেটি আমাদের পুরাতন যারা আইডি কার্ডটি হারিয়ে গেলে নতুন যে রিইস্যু আবেদন করে সেই আবেদনটা করলে হয়তো ৩ বা ৭ পরে সে কার্ডটি পায়, আজকে আমাদের এই বিশেষ সেবার মধ্যে আমরা সেটি রেখেছি যে আবেদন করলে তাৎক্ষণিক আধা ঘন্টার মধ্যেই আমরা তাকে কার্ডটি প্রিন্ট করে তার হাতে দেব। পাশাপাশি রাজশাহীর ৯টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলাদাভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ।